Assalamu alaikum, this is Rabia Sharmin and welcome to my channel Midwife Rabia Hassan. Midwifery te amar ar jai hok ei ekta bishoy khub bhalo lage. Seta hocche amader pray shob poribortoni besh ghota kore hoy. Jemon amra jokhon prothom bar first year er notun dress pori tokhon amader nursing profession er mathar je cap ta ache seta amader poriye dewa hoy. Ar ei kaj ta kore amader mamra. কলেজ কর্তৃক আয়োজন করে বেশ বড় সড় করে অনুষ্ঠান করে আমাদের টিচাররা আমাদের মাথায় এই সম্মানটা অর্থাৎ ক্যাপটা পরিয়ে দেয় আসলে এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় আমাদের মাথার উপর কত বড় দায়িত্ব কত কাজ অর্থাৎ মাথার ক্যাপের সম্মান আর নার্সের যে দায়িত্ব থাকে তার গুরুত্ব বোঝানোর জন্যই এই প্রোগ্রামগুলো এত বড় করে করা হয় ঠিক তেমনি ক্যাপ সেরিমনির মতো বেল সেরিমনিটাও একটা সুন্দর অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা এক ইয়ার থেকে অন্য ইয়ারে ওঠার পর করা হয় যেমন আমরা যখন ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠি তখন পরীক্ষার রেজাল্টের পরে আমাদের পুরনো ক্লাসের বেল্ট চেঞ্জ করে নতুন ক্লাসের বেল্ট পরানো হয় তখন আমরা ফার্স্ট ইয়ারের সবুজ রঙের বেল্ট চেঞ্জ করে কমলা রঙের বেল্ট পরিধান করি আর এই বেল্টও আমাদের কোমরে আমাদের টিচাররা পরিয়ে দিয়ে আরও একবার মনে করিয়ে দেয় যে তোমরা বড় হয়েছ তোমাদের দায়িত্ব আরও একধাপ বেড়ে গেল সেই সাথে নিজেকেও একটু সিনিয়র সিনিয়র মনে হয় শরীরে একটা সিনিয়র সিনিয়র ভাবও চলে আসে যাই হোক এভাবে প্রতিটা ক্লাসে এভাবে ঘটা করে বেল্টের কালার চেঞ্জ করে নিজের মনটাও কালারফুল হয়ে ওঠে বাইদা রাস্তা এটা ছিল আমাদের থার্ড ইয়ারের বেল সেরিমনি সত্যি সেদিন অনেক খুশি হয়েছিলাম কস্ট ফাইনাল ইয়ারে উঠে গেছিলাম তখন আজ আবার সেই স্মৃতি তাজা হলো আরেকটা কথা আসলে আমাদের মিডওয়াইফারির মতো নার্সিংয়েও কি এভাবে বেল সেরিমনি করা হয় কি না আমার জানা নেই তোমাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানিও অবশ্য একটা কথা প্রচলিত আছে যে ফৌজদারহাটে নাকি প্রোগ্রাম বেশি হয় সারা বছরই একটা না একটা প্রোগ্রাম লেগেই থাকে হয়তো সেজন্য হতে পারে যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম